গতবার ইকোনমিতে প্রথম চ্যাপ্টার দেখিয়েছিলাম কবিতা বলে, দ্যাট ইজ ইকোনমিতে পেজ ওয়ান, সেখানে ফোনের বা কোনো অনুবাদের সম্পর্ক কী বলতে বোঝায় সেগুলো দেখিয়েছিলাম। আজকে সেই চ্যাপ্টারের উপরই পেজ টু তোমাদের দেখাবো যে অঙ্কগুলো কীভাবে হয়। আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে, দেখবে এই ত্রিকোণমিতিতে পিথাগোরাসের থিওরেমের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক আছে, মিল আছে। কোনো স্টুডেন্ট যদি চায় যে ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে সে রিলেশন না বুঝতে পেরে, বা রিলেশন তো বুঝেছে কিন্তু সে প্রমাণও করতে চায় যে সে যা করেছে সব সঠিক কিনা, তার জন্য সে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বুঝে নিতে পারে। আমি দেখাচ্ছি দুটোর মধ্যে সম্পর্ক কী হতে হয়। ধরো এই যে অঙ্কটা পাঁচ নম্বর অঙ্ক বলেছে, ট্যান থ্রি বাই ফোর যদি হয় তবে দেখাও যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা বাই রুট ওভার বাই ওয়ান প্লাস সাইন থিটা ইজিক্যাল টু হাফ। তো যদি ট্যান থেকে আমরা সেকে যেতে পারি, কারণ ফর্মুলা ছিল হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক্স স্কোয়ারের জায়গায় যদি ওয়ান প্লাস ট্যান এর ভ্যালুটা যদি আমরা বসাই থ্রি বাই ফোর হোল স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার থ্রি থ্রি আর নাইন আর ফোর ফোর প্লাস সিক্সটিন, দ্যাট ইজ ওয়ান প্লাস নাইন বাই সিক্সটিন। এবং সেক্স স্কোয়ার ইজিক্যাল টু যদি এলসিএম করি তাহলে এখানে আমাদের ষোলো প্লাস নয় দ্যাট ইজ সিক্সটিন প্লাস নাইন ইজিক্যাল টোয়েন্টি ফাইভ, সেক্স স্কোয়ার থিটা ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন, দ্যাপর সেক্স ইজিক্যাল টু রুট ওভার সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন ইজিক্যাল টু সেক্স থিটা ইজিক্যাল টু ফাইভ বাই ফোর। আমাকে যেতে হবে সাইনে, সুতরাং সেক যদি পাই তাহলে সেক থিটা ইজিক্যাল টু ওয়ান বাই কস থিটা, এমনি যদি ইনভার্স করে দিই তাহলে কস থিটা ইজিক্যাল টু ওয়ান বাই সেক থিটা। এবার দেখো কস থিটা যদি ওয়ান বাই সেক হয় সেকের ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি ফাইভ বাই ফোর, সুতরাং যদি এখানে ফাইভ বাই ফোর পুট করি এবং ইনভার্স করে দিই তাহলে কসের ভ্যালু আমরা পেয়ে যাবো। এবার কসের ভ্যালু যদি পাই তাহলে ফর্মুলা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, দেয়ারফোর সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আসো সাইন স্কোয়ার সাইনের জায়গায় যদি রুট ওভার কসের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে সাইনের যদি রুট ওভার টোয়েন্টি ফাইভ আর হচ্ছে ফোর ফোর সিক্সটিন, দ্যাট ইজ ওয়ান মাইনাস সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ, দেয়ারফোর সাইন থিটা ইজিক্যাল টু সাবট্রাক্ট করে দাও মাইনাস করো, টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইজিক্যাল টু নাইন বাই টোয়েন্টি ফাইভ, দেয়ারফোর সাইন থিটা ইজিক্যাল টু থ্রি বাই ফাইভ। সুতরাং যদি পেয়েছি এবার এখানে সাইন বাই ভ্যালু বসাও, সাইন থিটা আমাদের লেফট হ্যান্ড সাইড যদি ধরি তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা, ফর্মুলা বসাও ওয়ান মাইনাস এই থ্রি বাই ফাইভ আর এই ওয়ান প্লাস ফাইভ, এখানে এলসিএম করো দ্যাট ইজ ফাইভ মাইনাস থ্রি ইজিক্যাল টু টু বাই ফাইভ, আর এখানে ফাইভ প্লাস থ্রি ইজিক্যাল টু এইট বাই ফাইভ, ইনভার্স করে দিচ্ছি ফাইভ ফাইভ ক্যান্সেল হয়ে যাচ্ছে টু বাই ফোর, কেটে গেলে পরে ফোর টু জার এইট দ্যাট ইজ ফোর হয়, রুট ওভার ওয়ান বাই ফোর ইজিক্যাল টু হাফ, প্রমাণ হয়ে গেল। কিন্তু কোনো ছেলে দেখলো যে তার এত ফর্মুলা মনে থাকছে না, থাকতেই পারে আমার মনে নেই, কিন্তু আমি কিন্তু টিচারও বলে দেয়নি, টিচার শুধু বলেছে যে দেখাও যে ট্যান থিটা ট্যান থ্রি বাই ফোর ইজিক্যাল টু এটা হাফ হয়, কিন্তু ছেলেটি যেটা জানে না যে এইটা এই ফর্মুলাটা সে কোনো কারণে একটা বা দুটো ফর্মুলা ভুলে গেছে, কিন্তু সে এটা জানে যে পিথাগোরাসের ফর্ম যদি আমি পেয়ে যাই শুধুমাত্র ট্যানের মান, সেখান থেকে আমি পিথাগোরাসের ফর্মুলা ধরে আমি আরেকটা সাইডের মান পেয়ে ধরি। ও তাই করেছে, ও জানে ট্যান ইজিক্যাল টু থ্রি বাই ফোর, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ লম্ব বাই ভূমি ও জানে। ও কী করেছে, পিথাগোরাসের ফর্মুলা এসি এবি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বসিয়ে এবি স্কোয়ারের ভ্যালুটা রুট ওভার টোয়েন্টি ফাইভ পেয়েছে, দেখো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইজিক্যাল টু নাইন প্লাস সিক্সটিন, দেয়ারফোর এবি স্কোয়ার ইজিক্যাল টোয়েন্টি ফাইভ, তো রুট এবি ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এ রুট করেছে তাহলে এটা ভ্যালু পেয়ে গেছে। এবং এটা জানে যে লালু অতি সাদা ভুল অতি কালো কবিতাটা সে পড়েছে, সুতরাং সাইন মানে লালু অতি সাদা লম্ব বাই অতিভূত, এই হচ্ছে লম্ব আর এই হচ্ছে অতিভূত বসিয়েছে, আর ফর্মুলা অনুযায়ী ও এইখানে ফর্মুলা অনুযায়ী এখানে সেইভাবে পুট করেছে। দেখো সাইনের জায়গায় লম্ব বাই অতিভূত বসে থ্রি বাই ফাইভ এখানেও পেয়েছে, পেয়ে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ আর নিচে ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ, এখানে মাইনাস করেছে ফাইভ মাইনাস থ্রি ইজিক্যাল টু টু আর এখানে ফাইভ প্লাস থ্রি ইজিক্যাল টু এইট, তাহলে টু বাই ফাইভ রুট ওভার বাই ফাইভ বাই এইট, ওইটাকে ইনভার্স করে দিয়ে রুট ওভার ওয়ান বাই ফোর পেয়েছে, রুট করে দিয়েছে হাফ ভ্যালু প্রুভ করে দিয়েছে। কিন্তু দেখো এই দুটোর সঙ্গে সম্পর্ক আছে, এটা এটা সম্পূর্ণ ফর্মুলা বেসের উপর তৈরি, অর্থাৎ যদি কেউ ফর্মুলা জানে তো তার পক্ষে এইখান থেকে এত দূর পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর এই ছেলেটি যে পিথাগোরাসের ফর্মুলা জানে কিন্তু এখান থেকে ভুলে গিয়েছিল, কিন্তু কোনো কারণে ভুলে যাওয়ার পরে সে অঙ্কটা ছাড়েনি, সেইখানে পিথাগোরাসের ফর্ম ধরে অতিভুজের মান বার করে সাইনের ভ্যালু সে জানতো লম্ব বাই অতিভুজ, সে কিন্তু ফর্মুলা ফুট করে হাফ বার করে ফেলছে। এটা একটা প্রসিডিউর যাই সঙ্গে সম্পর্ক, এরা অনেকগুলো তোমাদের দেখো। সেকেন্ড অঙ্ক দেখো বলছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু টেন বাই থ্রি,
তাই যদি হয় তাহলে তোমাকে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান বার করো এবং আরো দেখাও যে ট্যান এর মান কত। তোমরা ক্লাস 8 থেকে শুরু করেছো কি ক্লাস 7 ও ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ছিল, তার মান নির্ণয়ের ফর্মুলা ছিল যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ওয়াই সি। কেউ তাই করেছে এ ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা, অর্থাৎ এটাকে এ আর এটাকে বি ধরেছে, তাহলে এর ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। ও কি করেছে ট্যান প্লাস কট থিটা হোল স্কয়ার মাইনাস টু ট্যান কট থিটা, এই যে কট থিটা এই কট থিটা স্কয়ার তো কিন্তু 1 বাই ট্যান থিটা। এবার ফর্মুলা যেন অনুযায়ী যদি 1 বাই এ কট থিটা ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার ইকুয়াল টু এই ফর্মুলাটা লিখে কটের জায়গায় সে লিখেছে 1 বাই ট্যান, সো ট্যান টা কেটে চলে যাচ্ছে, তাহলে এখানে মনে থাকছে শুধু 2, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 10 বাই 3, আর এই মাইনাস টুটা এ পাশে চলে এসে হয়েছে প্লাস 2, এলসিএম করেছে হয়েছে 3 এলসিএম, এখানে 3 টু দা 6, তাহলে এখানে 10 প্লাস 6 ইজ ইকুয়াল টু 16 বাই 3, দেয়ারফর ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 16 বাই 3, এই 16 কে রুট করা পসিবল, তাই ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 4 বাই রুট 3, একটা পার্ট আনসার। সেকেন্ড কোশ্চেন বলেছিল ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালু, ট্যান থিটা মাইনাস কট এই এই ফর্মুলা এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ওয়াই সি বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। ও এখানে দ্বিতীয় ক্ষেত্রে সেই ফর্মুলাটা ইউজ করেছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ওয়াই সি বি, ঠিক একই ফর্ম অনুযায়ী এখানে ট্যান এর জায়গায় 1 বাই কট এর জায়গায় 1 বাই ট্যান ধরে কেটে এখানে প্লাস টু এখানে মাইনাস টু হয়েছে, এল সি এম করেছে, দ্যাট ইজ 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3, দ্যাট ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ রুট ওভার 4 বাই 3, তাহলে যদি এটাকে রুট করা পসিবল হলে এটা 2 হয়েছে, এটা রুট যুক্ত হতে পারেনি তাই রুট 3 হয়ে গেছে। সুতরাং এই হচ্ছে দ্বিতীয় আনসার। থার্ড কোশ্চেন ছিল যে শুধু ট্যান এর মান বার করো, আমরা যেটা করি সাধারণত সমাধান পদ্ধতিতে অপনয়ন একটা পদ্ধতি করি, এই অপনয়ন পদ্ধতিতে যদিও ট্যান থিটা প্লাস কট থিটা পেয়েছিল হচ্ছে 4 বাই রুট 3 আর ট্যান থিটা মাইনাস কট থিটা পেয়েছিল হচ্ছে 2 বাই রুট 3, এই দেখো দুটো ট্যান থিটা কট কট কেটে চলে গেছে, 2 ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই দুটোকে যোগ করে দিয়েছে, এই দুটো এলসিএম করলে রুট 3 হয়, 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, এই 2 ট্যান টা এসে নিচে বসেছে এর সঙ্গে কেটে গিয়ে হয়েছে 3, সুতরাং ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3 বাই রুট 3, সুতরাং আমরা রুট মুক্ত করবো রুট 3 কে, এখানে করণীয় সম্পর্ক আছে এই রুট 3 কে রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধু 3 হয়, নিচে রুট 3 গুণ করলে উপরে রুট 3 গুণ করতে হয়েছে, সুতরাং উপরে হচ্ছে 3 রুট 3 আর নিচে হচ্ছে 3, এই হচ্ছে ট্যান থিটার মান, এই 3 3 কেটে গিয়ে হয়েছে রুট 3, শুধু ট্যান থিটার মান হচ্ছে রুট 3, এই দেখো এই সম্পূর্ণ অঙ্কটা, এটা হচ্ছে সূত্র দিয়ে শুধুমাত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে এটা ট্যান এর অঙ্ক বা ত্রিকোণমিতির অঙ্ক প্রুভ করা যায় না। থার্ড অঙ্ক দেখো বলেছে যদি সাইন ইজ ইকুয়াল টু 5 বাই 13 হয় তবে দেখাও যে ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু 1.5, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 বাই 15 তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা ইউজ করো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস এর ভ্যালু বসিয়ে দিয়েছে সাইডের জায়গায় 5 বাই 13 এর হোল স্কয়ার, দ্যাট ইজ 5 5 আর 25 আর 13 30 আর 169, এলসিএম করেছে 169, এখানে 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 144 বাই 169, দেয়ারফর কস থিটা ইজ ইকুয়াল টু 144 বাই 169 এর রুট করেছে 12 বাই 13, কিন্তু এই যে 12 বাই 13 এটা হচ্ছে কস থিটার মান পেয়ে গেলাম, আমাকে প্রশ্ন করেছে ট্যান আর সেক, তাহলে যদি ট্যান থিটা প্লাস সেক থিটা যদি মান করি আমরা জানি ট্যান মান হচ্ছে সাইন বাই কস, তো সাইন বাই কস আর সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, এখানে সাইনের মানও পেয়েছিলাম কস এর মানও পেয়েছিলাম, তো সাইন বাই কস বসিয়েছি আর 1 বাই কস এর ভ্যালু বসিয়েছি, যদি ইনভার্স করে দিই তাহলে দেখাও 5 বাই 13 ইনভার্স হয়ে গিয়ে 13 বাই 12 এই দুটো কেটে যাচ্ছে আর এটাকে ইনভার্স করে দিলে 13 বাই 12 হচ্ছে, তাহলে এখানে 5 বাই 12 আর এখানে প্লাস 13 বাই 12 এলসিএম করেছে 12, এখানে 5 প্লাস 13 ইজ ইকুয়াল টু 18 বাই 12 রিডিউস করা হয়েছে 3 বাই 2, দ্যাট ইজ যদি ডিভাইড করি 3 বাই 2 কে তাহলে আমরা পাবো হচ্ছে 1.5, এক্ষেত্রে ওই ছেলেটি যেহেতু সাইনের মান দেওয়া ছিল 5 বাই 13 পিথাগোরাস ফর্ম অনুযায়ী 5 বাই 13 হচ্ছে সাইন থিটা, আমরা সাইন মানে জানি হচ্ছে লালু অতি সাদা, দ্যাট ইজ লম্ব বায়ু ত্রিভুজ, ও করেছে এই লম্বের জায়গায় বসিয়েছে 5 আর 13 এর জায়গায় বসিয়েছে অতি ত্রিভুজ, এবার ফর্মুলা অনুযায়ী ওকে এটা পেতে হবে, ও করেছে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, ঠিক সেই ফর্ম ইউজ করে ওকে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে দেখেছে 144, যারপর বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 144 করেছে, দ্যাট ইজ 12, পেয়ে গেছে 12, এখন যদি 12 পেয়ে যায় তাহলে ট্যান থিটা আর সেক থিটা তুমি জানো, ট্যান থিটা হচ্ছে লালু অতি সাদা, ব্লু অতি কালো, লালু ব্লু টেরা লম্ব টেরা লালু ব্লু টেরা লম্ব বাই
যদি নাকি ভূমি হয় তাহলে 5/12 আর সেকেন্ড সূত্রটা তুমি জানো কসের উল্টোটা, সেটা সেটা যদি উল্টো করে বসায় কস মানে হচ্ছে কালো, লালু গুলু কালো, লালু অতি সাদা গুলু অতি কালো, ভূমি বাই অতিভুজ না দিকে অতিভুজ বাই ভূমি করে সেক অর করেছে, করে দুটোকে এলসিএম করেছে 5/13 দ্যাট ইজ 18/12 রিডিউস করে 3/2 এটাকে ডিভাইড করে 1/5 অর্থাৎ দেখা যায় যে পিথাগোরাস থিওরাম দিয়ে আমরা অনায়াসে ত্রিকোণমিতির ফর্মুলা সলভ করে নিতে পারি। এটা আজকের ক্লাস মনে করে রাখো এবং ঠিক মতো পিথাগোরাসের সঙ্গে আর এই ত্রিকোণমিতির যে সম্পর্ক সেটা কি সুন্দরভাবে প্লেস করা যায় একটা জানলে আরেকটাতে কী করে পাওয়া যায় সেটা কিন্তু শিখলাম পরবর্তী ক্লাসগুলোতে। এইভাবে আরও বেশ কিছু অঙ্ক তোমার